আচ্ছা দোহানো গরুটা অন্ত মনে মন পরিপূর্ণ ভাবে একবারে ভাঙ্গা, হ্যাঁ মনে করেন যে আপনার দোহান হয়ে গেছে গরু, এই বাচ্চাটাও মনে করেন খুব ভালো রেবেলের আল্লাহ দিছে, একেবারে অরিজিনাল বাচ্চাটা দিছে, বাচ্চাটাই তো মনে করেন যে আল্লাহ দিলে দুধ ছাড়ালে 1 লক্ষ টাকা সবাই দিব, 1 লক্ষ টাকা, এক লক্ষ টাকা যে কোনো লোকে দেবে আর একটা বাচ্চার দাম। আচ্ছা এর একটা বাচ্চার দাম আছে, এখানে পাবনা এরা পাইলে বরিশাল ইয়ারা কুমিল্লারা পাইলে কিন্তু সাথে সাথে নিয়ে যাবে 1 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে এই 2200 গাভীটা কত দাম আশা করতেছেন? এটার দাম যদি বইলা দেই এখন বেশি দাম চাবো না, এক দাম বইলা দেবো 65। এটা আবার বর্তমানে গাব হয়েছে মোটামুটি 20 দিনের মতো, 22 দিনের মতো হয়েছে। আবার গাব? হ্যাঁ আবার গাব হয়েছে। আচ্ছা, এটা কি বীজ দেওয়া আছে? এটা হলস্টেন কি বীজ ফিজিয়ান, দেওয়া বললে? এটা হলস্টেন ফিজিয়ান বীজ দেওয়া আছে। কাগজ পত্র কি আছে? হ্যাঁ কাগজ আছে, এটার যে আচ্ছা ডাক্তারের কাগজ আছে, ডাক্তারের বীজ দিছে কাগজ আছে। আচ্ছা, তাহলে এটা দুধের রেকর্ড কেমন? এটা দুধের রেকর্ড আমি যেদিন আনছি ওই দিন 18-19 আছিল, এখন 20-এর মতো। এখন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও ছুটে এসেছি আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে কোথায় আপনারা ভালো মানের গরু পাবেন, কোথায় গেলে নিশ্চিন্তে গরু সংগ্রহ করতে পারবেন। তো আমরা চলে আসছি মাহবুব ভাইয়ের খামারে। মাহবুব ভাই প্রতিনিয়ত আপনাদেরকে ভালো ভালো গরু উপহার দিয়ে থাকেন এবং গ্রাম থেকে সংগ্রহ করেন। তো তার নতুন সংগ্রহে কয়টি গরু আছে আমরা জানবো তার কাছ থেকে। মাহবুব ভাই, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহর আবারও সেই নতুন গরুর সন্ধানে আপনার কাছে আসা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আছে, নতুন গরু আছে। নতুন কয়টি গরু সংগ্রহ? নতুন ভাই 4টা গরু আমি সংগ্রহ করছি। 4টা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 4টি গরু, আগের গুলো সব বিক্রি হয়ে গেছে? আগের গুলো সব বিক্রি হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই যে গরুগুলো যে আপনি সংগ্রহ করেন গ্রাম থেকে, নিয়ে এসে কি প্রসেস করে খামারে উঠান বলেন তো? আমার গরুগুলো মনে করেন যে দূর দূরান্ত না, তো আমার এলাকার গরুই, কাছের গরু হয়তো আধা মাইল বা 1 মাইল, এত দূর ফাঁকে থাকে গরু খুলে এখানে আর কিছু খাওয়ানতে খাওয়াইতে হয় না। আমি কোনো ঔষধ পাতি কোনো জিনিস এমনি ওই ভালোবাসি না, তার মধ্যে আমি খাওয়াই না। আচ্ছা, ওই এমনি হয়তো অতিরিক্ত দূর দূরান্ত গেলে তাকে বইলে দেয় একটু ব্যথার ট্যাবলেট ট্যাবলেট খাওয়াই বের, ওই সাইডটা কিটোবেট খাওয়াই বা সাইডটা পাঁচবেট খাওয়াই বের করি, এই এতটুকু। তাছাড়া আমার গরু এমনি আজ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা না। তারপরে গরু আমি আনার সাথে সাথে ভ্যাকসিন দিয়ে দিই। আচ্ছা, যে আপনার কাছ থেকে নিয়ে যাবে সে কিভাবে খামারে উঠাবে? সে এইভাবে নিয়ে যাবে, এটার ভ্যাকসিন ট্যাকসিন একবারে অরিজিনাল আমার করা আছে, মনে করেন যে আপনার এই হেয়ার নিয়ে আর ভ্যাকসিন দেওয়া লাগবো না। আচ্ছা, হেয়ার খালি নিয়ে হয়তো 2টা বা 3টা গরু পরিমাণ খাইতে হবে, 3টা বা 4টা ব্যথার ট্যাবলেট খাওয়াইলে, 1 টাইম বা 2 টাইম খাওয়াইলে আর কিছু খান লাগবো না। আচ্ছা আচ্ছা, আমরা দেখি গরু কয়টা দেখি। হ্যাঁ, শুরুতে আমরা দেখতেছি এটা কি জার্সি নাকি? এটা জার্সি। জার্সি? হ্যাঁ। আচ্ছা, জার্সি গরু দেখে বোঝা একটু খাটো খুটো হয়, কালারটা একটু ই হয়। তো গাবি দোয়াই হালাইছে, এই মাত্র দোয়াইছি। আচ্ছা, মনে হয় না দোয়াইলে দোয়ানের আগে দেখলে পছন্দ হইব। আচ্ছা, কিন্তু এখন তো দোয়াই হালাইছে, এখন খালি গরু। একটা জিনিস কিন্তু ভাই, গাড়ি যেটা ভালো হ্যাঁ সেটা গঠন দেখলে কিন্তু বোঝা যায় না, তা ঠিক আছে, কিন্তু তারপরও মরতে হইবে, হয়তো অত মিথ্যা কথা বলা যাবে না। সেটাই, হ্যাঁ, হয়তো 1 কেজি আধা কেজি ব্যবধান হইতে পারে, কিন্তু 1টা গরুর 2 কেজি ভাই ব্যবধান হইব না। সেটাই, হ্যাঁ, কারণ ওই রকম পয়সা পাতি খায়া ভাই আল্লাহ জানে আমার মরণও না করে, কারণ ওয়ার দরকার নাই ভাই। খুব ভালো লাগলো, ইদানিং তো আপনি অনেকটা জনপ্রিয় হয়ে গেছেন, বিশেষ করে প্রবাসী। এই জন্য ওই গরু আইনাও সারা ভাই না, বিশ্বাস করে সবাই না। আচ্ছা, এই প্রবাসীরা দেহও না না দেখেও গরু নিয়ে যায়। এই জার্সি গরুটা তো বাচ্চা সহ না? হ্যাঁ হ্যাঁ, এটা বাচ্চা আছে, বেটি মেয়ে বাচ্চা। কি বাচ্চাটা কি জাত? বাচ্চা জার্সি। জার্সি পাইছে? হ্যাঁ। খেলাধুলা করতেছে নাকি? হ্যাঁ খেলাধুলা করতেছে ওই পাশে। আচ্ছা, এটা দুধের রেকর্ড কখন? এটা দুধের রেকর্ড ভাই 15 কেজি হয়, কিন্তু দুধ আরো বাড়বে, কাবু তো গরুটা, একটু কাবু হয়েছে। হ্যাঁ, গরুটা একটু কাবু, শরীরে একটু কাবু, খাওয়ান দাওয়ান ভালো দিলে আচ্ছা গরুটার দুধ হবে। এখন 15 কেজির মতো দিচ্ছে? এখন বর্তমান 15 আছে। আচ্ছা, এটা কেমন দাম আশা করতেছে? এটা দাম চাইছে 1,80,000। 1,80,000? হ্যাঁ। আচ্ছা, আসলে তারপরে একটু কম বেশ আছে? কম বেশ আছে? হ্যাঁ, একদম না, একদম না। আচ্ছা, তার মানে দরদামের সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা, তো আমরা পরেরটা দেখি মাহবুব ভাই। প্রিয় দর্শক, অনেকে আসলে প্রতিনিয়ত মাহবুব ভাইয়ের গাভি গুলো দেখতে চান, খালি দেখলেই হবে না, নিতেও আসতে হবে, তাই নাকি? আচ্ছা, এটা কি জাত? এটা ফিজিয়ান। ফিজিয়ান? হলস্টন ফিজিয়ান। আচ্ছা, এটা কি গাপ না বাচ্চা সহ? এটা গাপ। কয় মাসের গাপ? এটা গাপ হলো 9 মাস। 9 মাস? হ্যাঁ, হয়তো 10-15 আছে, বিয়ে বাচ্চা দেওয়া দেবে। কি বীজ দেওয়া আছে? এটা হলস্টন ফিজিয়ান বীজ দেওয়া আছে। হ্যাঁ, এটা এক বিয়ান গেছে, এটা আমার খামারে গরুই, এটা সমস্যা নাই। এটা মনে করেন যে দুধ গত বিয়ানে
চব্বিশ পঁচিশ ছাব্বিশ লিটার পর্যন্ত হয়েছে খামারের গরু না? হ্যাঁ আচ্ছা, কোথায় ছিল এটা? খাবার দাবার মধ্যে কিছু কাঁচা গাছ দেই, কিছু কুড়া ভুষি দেই, হালকা কিছু কুড়া ভুষি খায়। গাছ গুছ খাওয়াইলে কুড়া ভুষি এত লাগে না, এটার দাম ভাই একজনের চার পাঁচ জনের দেখে গেছে তো, গরু এক দাম বইলে দিছি পঁয়ত্রিশ হাজার, দুই লক্ষ পঁয়ত্রিশ। আর সম্ভব না, দেড় মাসে বাচ্চা মাত্র, বেশ বড় সরো তো? হ্যাঁ বড় সরো, বেশ বড় সরো, মানে এটা অরিজিনাল বছর বেই না তো। হ্যাঁ এটা আবার পালো নিছে। আচ্ছা, এটা আবার বর্তমানে গাব হয়েছে মোটামুটি বিশ দিনের মতো, বাইশ দিনের মতো হয়েছে। আবার গাব? হ্যাঁ আবার গাব হয়েছে। আচ্ছা, এটা কি বীজ দেওয়া আছে? এটা হলস্টেন ফিজিয়ান বললে, এটা হলস্টেন ফিজিয়ান বীজ দেওয়া আছে। কাগজপত্র কি আছে? হ্যাঁ কাগজ আছে, এটার ডাক্তারের কাগজ আছে, ডাক্তারের বীজ দিছে কাগজ আছে। আচ্ছা, তাহলে এটা দুধের রেকর্ড কেমন? এটা দুধের রেকর্ড আমি যেদিন আনছি ওই দিন 18-19 আছিল, এখন কত বললেন দুধের রেকর্ড? দুধের রেকর্ড এখন বর্তমান 20 কেজি আইতাছে। 20 কেজি না? হ্যাঁ দুই বেলা 20। তাহলে তো মাশাআল্লাহ, এটা যে নেবে দুধ পাচ্ছে, তারপরে এই একটা বাচ্চা বাচ্চা দেড় মাসের, আবার ফির পেটেও বাচ্চা। হ্যাঁ পেটেও বাচ্চা, তার মানে একের ভিতরে খালি কোন রকম একটু পাল দিলে এমনি ঠিক। আচ্ছা, এটা ভাঙবো না, এটা ভাঙার কোনো ক্যাপাসিটিও নাই, কোনো ক্যাপাসিটি নাই, না না 20 লিটার দুধ। এটা একের অরিজিনাল, মনে করেন যখন বর্তমান 20 দুয়াইতে পারবো, আবার তারপরেও আর ওটা কয়ে তাকে বলে দেয়, এই গরুটা যদি ঠিক মতো অন খাওয়ান দেয় দুধ পাইবো 24-25 না? হ্যাঁ, কিন্তু আমি অত দূর বলি না, কিন্তু 20 লিটার একবারে কন্টাক, একবারে অরিজিনাল 20 আছে, অরিজিনাল 20 আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এই যে সুন্দর করে যে পরিপাটি করে রাখছেন, আচ্ছা খামারে সফল হওয়ার মূল টিপসটা কি বলো? খামারের মূল টিপসটা হলো গরুর খাওয়ান এক বেলা কম দিলেও গরুর জায়গাটা রাখবো পরিষ্কার। আচ্ছা, গরু মশা মাছি ছাড়া একটু দূরত্ব রাখতে হবে, মনে করেন খাওয়া একটু কম হইলেও গরুর সমস্যা নাই, কিন্তু আপনি খাওয়াইলেন গিরে হমান ডাবের মধ্যে রয়েছে, কোন মাছি থেকে আপনার মশাই কামড়াইতেছে, তখন গরুতে দুধ কম দিব, আর গরুর সুস্থ আছে বলে কম থাকবো। আর যদি আপনার গরুর জায়গাটা একটু পরিষ্কার রাখেন, খাওয়ান একটু কম দিলেও গরুটা ভালো দেখা দেবো, সবসময় এরকম পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ পরিষ্কার রাখতে হবে, গোবর হইলে ফালাই দিব, হয়তো এই যে গরুটা অহান তো মনে করেন একবারে কাবু, এটা যখন মনে করেন যে আপনি 3-4 মাস পুরে হয়ে যাব গাব, তখন দেখবেন এই গরুটা আরো এতটুকু হয়ে গেছে। আচ্ছা, তখন গরুটা অন্ত মনে করেন পরিপূর্ণ ভাবে একবারে ভাঙ্গা, মনে করেন যে আপনার দোয়ান হয়ে গেছে গরু, এই বাচ্চাটাও মনে করেন খুব ভালো রেবেলের আল্লাহ দিছে, একের অরিজিনাল বাচ্চাটা দিছে, বাচ্চাটাই তো মনে করেন যে আল্লাহ দিলে দুধ ছাড়ালে 1 লক্ষ টাকা সবাই দিব, 1 লক্ষ টাকা যে কোনো লোকে দেবে আর একটা বাচ্চার দাম। আচ্ছা, আর একটা বাচ্চার দাম আছে, এখানে পাবনা এরা পাইলে বরিশাল ইয়ারা কুমিল্লারা পাইলে কিন্তু সাথে সাথে নিয়ে যাবে 1 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে এই বাছুর সহ গাভীটা কত দাম আশা করতেছেন? এটার দাম যদি বইলে দেই, এখন বেশি দাম চাবো না, এক দাম বইলে দেবো 65। মানে কত? 65? 2,65,000। 2,65? হ্যাঁ। আচ্ছা, 2,65, তারপরে দুধ দিচ্ছে 20 লিটার? হ্যাঁ দুধ 20 লিটার, একবারে পেটে বাচ্চা, পেটে বাচ্চা, তারপরে আবার এই বাচ্চাটা আর 2-3 মাস পরে চোখ বন্ধ করে 1 লাখ টাকা বেচতে পারে, কানা দেখা হয় এখনো মনে হয় যে অনেক টাকার মাল। তাহলে তো গরু কেনা পড়বে হলো তখন হিসাব করে একবার হস্তা এই গরুটা আবার ফিরে বাচ্চা দিলে, হ্যাঁ এই গরুটা একের কমসে কম 3-3.5 লক্ষ টাকা লাগবে। 3.5 লক্ষ? হ্যাঁ। আচ্ছা, বাচ্চা দেওয়ার আগে যদি নেয় তাহলে 2,65,000 নিতে পারে? হ্যাঁ হ্যাঁ, এখন এখন নিলে একবারে 2,65,000 দাম রকম, কম হইলে দিম না। আচ্ছা, দুধ এখন আবার বাড়তে আছে খালি। আচ্ছা, তো মাহবুব ভাই, ভাই সর্বশেষ আপনার যারা ক্রেতা শুভাকাঙ্ক্ষী হয়েছে তাদেরকে কি বলবেন, কি মেসেজ দেবেন? হ্যাঁ ভাই, যদি আসে দেখে শুনে আমার গরু তো হয়তো প্রতিবেদন করলে থাকে না,
হয়তো এই যে প্রতিবেদন করলেন একজন দেখলে নিয়ে যাবে, আমার গরু বিশ্বাসের উপরে নিতে হইব। কিন্তু ভাই আমিও একজন আল্লাহর বান্দা, কিন্তু আপনারও আল্লাহর বান্দা, তবে আমি মিথ্যা কথা কইয়া যে আপনার কাছে 2-4 হাজার টাকা খামো, 5 হাজার টাকা খামো, আমার ওর দরকার নাই ভাই, ওই টাকা আমার দরকার নাই, আমি ন্যায় নীতি ভাবে টাকা কামাই ভাই, অন্যায় ভাবে আমি টাকা কামাই না। আমার এর একটা গরুতে 5 হাজার টাকা লাভ হইলে আল্লাহর কাছে লক্ষ লক্ষ বার শুকর আদায় করুন। তারপরে গরু নিবেন আপনারা যদি আল্লাহর নাম নেন 5 বার, আমি নেবো 60 বার। কারণ একটা জিনিস একখানে দিলে ভালো হইলে হেনা আরো 10টা বেচন যায়, আর যদি খারাপ হয় হেনা আরো 10টা কম বেচা কিনবে। সেটাই, হ্যাঁ, আমার গরু জেনে জেনে গিয়েছে, মনে হয় আল্লাহর হস্তে আপনাকে তো আশীর্বাদে কোন জায়গায় কেউ কইতে পারবো না যে মাহবুব ভাইয়ের গরু খারাপ হয়েছে। আমি যা বইলা দেবো তাই পাইবেন। তো আপনার বাড়িতে আসার ঠিকানাটা বলেন। আমার বাড়ি আসার ঠিকানা ঢাকা থেকে যদি আসেন তাহলে আপনি গাবতলি নামবেন, গাবতলি নামে ওই যে সুক্তারা গাড়ি ছাড়ে সিঙ্গার 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 করতেছে, মানিকগঞ্জ মানিকগঞ্জ করতেছে, ওই গাড়িতে উইটা আসবেন। আমার বাড়ি সিঙ্গার থানা গ্রাম বাইমেল জিলা মানিকগঞ্জ। আচ্ছা, হয়তো মনে করেন যে মমতাজের এলাকা আমাদের বাসা। মোবাইল নাম্বারটা বলবেন। আমার মোবাইল নাম্বার হলো 0171562-4589। তো ঠিক আছে মাহবুব ভাই, খুব ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জিনিস ভাই যেই নেই, হ্যাঁ কেটে চোখ জুবে নিব, আমার জিনিসে লস হইলে 6 মাস পর্যন্ত আমার জিনিস আমি ঘুরাই নেব, যদি কোনো সমস্যা হয়, যদি আল্লাহ হায়াতে দান করে রাখে, আর যদি আল্লাহ নেওয়া যায় তার তো কোনো কথাই নাই। কিন্তু আমার জিনিস নিয়ে কেউ লস খাইবো না, কারণ আমার অত টাকার দরকার না। আমার একটা গরুতে 5,000-3,000-2,000 করে লাভ হইলে আল্লাহর কাছে অনেক কারখানা করি, দাল্লাই অনেক দিছে। আমি সপ্তাহে 10টা গরু বেচলে 2,000 করে হইলো 20,000 টাকা হয়ে যায়। আমার এত বড় লোক অন লাগবো, এত টাকা লাগবো খায়, আল্লাহ যথেষ্ট দিছে। আমি আজকে 30-35 বছর ধরে এই গরু ব্যবসা করে, আমি কোনোদিন আমার গরুতে আমি আজ পর্যন্ত ধরা খাইনি। যাক মার্শাল্লাহ, ভালো লাগলো শুনে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।